দেখবেন বিবি আর একদিক ফিরিয়ে ঘুমাইয়াছে, আপনিও ঘুমাইয়াছেন। রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজিয়া যায়, দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না। কারণ কি জানোনি? ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয়। আমার আল্লাহ এই জন্য বলেন, স্বামী স্ত্রী যখন রাগ করে দুই দিকে ঘুমাইয়া যায়, দুই দিকে শুয়ে যায়, তাদের মাঝখানে একটা গজবের ফেরেশতা নাজেল হয়ে যায়, গজবের শয়তান নাজেল হয়ে যায়। এ আমার বন্ধুরা, কেন আমার আল্লাহ বলেছে জানুনি? স্বামী স্ত্রীর ভিতরে মেম প্রীতি ভালোবাসা, এটা আমি খোদাই প্রদত্ত, এটা গড গিফট। আমি রব্বে কারিম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে, আমার রহমাতের দরজা থেকে ওদের রহমাতের নাম কেটে দেয়া হয়। কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয়। আর দুইজনের ভিতরে যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যখন দুইজন একদিকে ফিরিয়ে থাকে, আমার রহমাত গুলা বৃষ্টির মতো নাজেল হতে থাকে। স্ত্রী যেমন কারণে স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে, কোরবানির কারণে স্ত্রীর সাথে মন মানিন্য হয়েছে, একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই, স্ত্রীর চোখেও ঘুম নাই। বড় বড় নিঃশ্বাস ছাড়ে আর বলে, বিবি আমার এত বড় একটা গালি দিতে পারলো। স্ত্রীও কয়, তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা। দুইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে, অভিমানের আগুন জ্বলে, আমার আল্লাহ বলে, বান্দারে তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে, তোর গলায় আমি প্রেমের মালা পরায় দিছি, আমার গলায় একটা রাইকা দিছি। তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবি, মালি আল্লাহ আকবার আল্লাহ আকবার, তুমি আমার বড় মালিক, দুনিয়ার আর কেউ বড় নয়, তুমি আমার রব, তুমি আমার সব। এই কথা যখন একবার বলবি, আমি রব্বে কারিম তোরে একটা টান দিয়ে বুকে নিয়ে বলবো, তোর স্ত্রীর সাথে 5 দিন কথা বলস না, 5 দিন পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি, বন্ধুর সাথে 1 বছর কথা বলো না, যখন বন্ধুর টান দিয়ে বলবে, দোস্ত সব পাঁচটিস পাঁচ, যা গেছে সব মাফ করে দিছি, তুই আমার মাফ করে দে। দুই বন্ধু বুকে বুকে নিয়ে দেখবেন, এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না না, এই কান্নাটা বাবা হলো সুখের কান্না। আমার আল্লাহ বলে, বান্দা তুই যখন গুনাহ করি আমি আল্লাহরই একবার ডাক দিবি, তোর গুনাহ করতে লাগবে 1 বছর 2 বছর 70 বছর 80 বছর, আর রব্বে কারিম কি একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। কবি কেন বলেন, আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে ঈদুল আযহা উযহিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সেই কুরবানিকে ঈদুল আযহাকে উদযাপন করে সহি সালামতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এই করোনা ভাইরাস এই গজব থেকে আল্লাহ ভালো রেখে তারে শুকর জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন বাবার যেই সন্তানটা ভালো তো ভালোই ওর দেখি কিন্তু বাবার খেয়াল নাই আপনার নিজের ছেলেটা কেমন আরে ভাই ওর ওর প্রতি আমার কোনো হেডিক নাই ওর প্রতি আমার কোনো টেনশন নাই আল্লাহ ওরে খুব ভালো রেখেছে ওরে নিয়ে আমি কোনো টেনশনই করি না ভাই যত টেনশন আমার বড় পোলাটা নিয়ে নষ্ট হয়ে গেল ওর জন্য খাইতে পারি না ঘুমাইতে পারি না স্কুলে যায় না কলেজে যায় না দিন বইরা পাপরি গেম খেলে পাবজি গেম খেলে দিন বইরা যত আকাম কুকাম সব করে ওর জন্য আমি ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না অফিস করতে পারি না এমনকি ঠিক মতো দোকানও বইতে পারি না কথা ঠিক না বেটি তা টেনশন কি ভালোটা লাগে না খারাপ লাগে আমার আল্লাহ তাই বলে লা তাকনাতুমি রহমাতিল্লাহ বান্দারে আমার যে নিককার ওর দিকে আমার খেয়াল নাই আমি ওর ঠোঁটের দিকে একবারও তাকাই না যে ব্যক্তি গুনাহ করে নেশা করে আমি 24 ঘন্টা তাকায় থাকি যেই মুখ দিয়ে নেশা করে ও পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কখনো আমি আল্লাহকে একবার তাকবীর দিয়ে আমাকে ডাক দেয় কিনা ও একবার আমারে ডাক দিলে নেককারের চাইতে নেককারের ডাক দিলে শুনবো 10 বার আর ও ডাক দিলে শুনবো 100 বার কারণ কি জানেন সেই আয়াতটা আমি পড়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বান লিল্লাহ কারণ একটাই রে বান্দা আমারে ভালোবাসে একমাত্র মুমিনরা আর মুমিন ছাড়া কোনোদিন আমি আল্লাহর ডাক দিতে পারে না আমি আল্লাহকে এই কপালটার নাকটা আমার জন্য একমাত্র সেই খাস করে রেখেছি যে আমাকে ডাক দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম ওই লোকটাই শুধু আমি আল্লাহকে মহান বড় মনে করে আমার প্রশংসা করে ওয়ালিল্লাহিল হাম যার সাথে আমার মহাব্বত আছে প্রেম প্রীতি ভালোবাসা আছে রাগ গোসা যত স্ত্রীর সাথে করেন না কেন বাবা একই খাটে দুইজন দুই দিকে ঘুমায় আছেন মন মারিল্য হয়েছে যে কোনো কারণে দেখবেন বিবি আর একদিক ফিরিয়ে ঘুমায় আছে আপনিও ঘুমায় আছেন রাত 12টা 1টা 2টা 3টা বাজিয়ে যায় দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না কারণ কি জানো নে ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয় আমার আল্লাহ এই জন্য বলেন স্বামী স্ত্রী যখন রাগ করে দুই দিকে ঘুমায় যায় দুই দিকে শুয়ে যায় তাদের মাঝখানে একটা গজবের ফেরেশতা নাজেল হয়ে যায় গজবের শয়তান নাজেল হয়ে যায় এ আমার বন্ধুরা কেন আমার আল্লাহ বলেছে জানো নি
স্বামী স্ত্রীর ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা এটা আমি খোদাই প্রদত্ত এটা গড গিফট আমি রব্বে কারিম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে আমার রহমতের দরজা থেকে ওদের রহমতের নাম কেটে দেয়া হয় কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয় আর দুইজনের ভিতরে যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যখন দুইজন একদিকে ফিরিয়ে থাকে আমার রহমত গুলা বৃষ্টির মতো নাজেল হতে থাকে স্ত্রী যেমন কারণে স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে কোরবানির কারণে স্ত্রীর সাথে মন মানিল্য হয়েছে একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই স্ত্রীর চোখেও ঘুম নাই বড় বড় নিঃশ্বাস ছাড়ে আর বলে বিবি আমার এত বড় একটা গালি দিতে পারলো স্ত্রীও কয় তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা দুইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে অভিমানের আগুন জ্বলে আমার আল্লাহ বলে বান্দারে তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে তোর গলায় আমি প্রেমের মালা পরায় দিছি আমার গলায় একটা রাইকা দিছি তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবি মালি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আমার বড় মালিক দুনিয়ার আর কেউ বড় নয় তুমি আমার রব তুমি আমার সব এই কথা যখন একবার বলবি আমি রব্বে কারিম তোরে একটা টান দিয়ে বুকে নিয়ে বলবো তোর স্ত্রীর সাথে পাঁচ দিন কথা বলস না পাঁচ দিন পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি বন্ধুর সাথে এক বছর কথা বলো না যখন বন্ধুর টান দিয়ে বলবে দোস্ত সব পাঁচ টিস পাঁচ যা গেছে সব মাফ করে দিছি তুই আমারে মাফ করে দে দুই বন্ধু বুকে বুকে নিয়ে দেখবেন এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না না এই কান্নাটা বাবা হলো সুখের কান্না আমার আল্লাহ বলে বান্দা তুই যখন গুনাহ করি আমি আল্লাহরই একবার ডাক দিবি তোর গুনাহ করতে লাগবে এক বছর দুই বছর সত্তর বছর আশি বছর আর রব্বে কারিম কি একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করতে একটা সেকেন্ডও সময় লাগবে না আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি কবি কেন বলেন আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি কুল ইয়াকুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বান্দারে তোর দেশের সরকার অন্যায় করলে একটা মেয়াদ থাকে ছয় মাস এক বছর পাঁচ বছর যাব জীবন জেল অথবা কারাবন্দি মৃত্যু আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত তুই জেলখানায় থাকবি একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগে তুই পরিত্রাণ পাস না ছাড়া পাস না আর আমি রব্বে কারিম কিন্তু এরকম নিষ্ঠুর না তুই যতই গুনাহ করবি বান্দারে যতই অন্যায় করবি যদি ভুল বসতে একবার তুই আমারে ডাক দিয়েই ফেলোস আমার ওই ভুলের কথা মনে থাকে না আমি তোর সব গুনাহ মাফ করে দিয়ে বুকের মধ্যে টান দিয়ে ল উনার নাম কি এ নতুন হরবারি আইছেন নেমে জবান দিয়ে বাইর করেন না ওনার নাম কি আরে আল্লাহ যখন একবার বলে বাজান রে তার কলম তারে আল্লাহ কুদরাতি পানি দিয়ে ধুয়ে দিয়ে বলে বান্দা যত আমার ডাক দিবি পাল কুরু নিয়াদ কুরুকুম কোরআনের কথা সুরা বাকারা আমার তুই ডাক দিবি একবার আমি তোর ডাক দিব সত্তর বার যদি সত্তর বারে তোর মজা না লাগে আমি একশো বার ডাক দিব একশো বারেও যদি তোর ভালো না লাগে আমি কোরআনে বলে দিয়েছি তোরে কোটি কোটি বার আমি ডাক দিয়া বলবো বাজা ইয়া আব্দি বাজা গুনাহ করছর চিন্তা করিস না আয় ফিরি আয় আয় ফিরি আয় তোর মা যদি তোর নিশা কর অবস্থা পায় ধরে বলে বাবা তুই নিশা করিস না আমি মা কষ্ট পাই আমি তো তোর মার চাইতে দরদি আমি তোর বাবার চাইতে দরদি একবার যদি আমি বলি বান্দা বাজা ইয়া আব্দি বাজা ফিরি আয় এখনো সময় আছে ফিরি আয় তুই যদি
ভুলবশত ফিরিয়া আসিয়াই যাস, আমি রব্বে কারিম তোর সাথে ওয়াদা দিছি তোরে ওই জবান দিয়া বেঈমান করে আনবো না, ইমানদার বানাইয়া জান্নাতের গাড়িতে উঠে দিব। তুমি মাওলা মাফ করি বান্দা বান্দি রে বেঈমান করে ডাক দিও না কবরে। ইমাম থানবি বলেন, বেঈমান করে ডাক দিও না কবরে। বেঈমানের মৃত্যু কত কষ্টের মওলা, তোমার নবী বলেছে কবরে তে বেঈমানেরই সুখ নাই রে, সুখে তাকি দুঃখে তাকি এ জীবনে মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে চাই, বলেন না মৃত্যুর সময় ইমান লয়ে মরতে চাই। এমন জীবন চাই না যেই মরণ মরার সময় আমি কাঁদবো আর সবাই হাসবে, এটা হতে পারে না। আমি দুনিয়ার থেকে যাব, সারা পৃথিবীর মানুষ জিহাদি জিহাদি বলে কাঁদবে, মসজিদের সভাপতি বলে কাঁদবে, মসজিদের সেক্রেটারি বলে কাঁদবে, খতিব সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে কাঁদবে। আমার বিশ্ব নবী বলে একটা মানুষ মৃত্যুর পরে জুড়ে 40 জন মানুষ বলে এই লোকটা ভালো ছিল গো, চলো এই লোকটার জানাজায় যায়, করুণায় মারা গেছে তাতে কি হইছে, করুণা আল্লাহ দিলে আমার হবে, যাই এই লোকটার জানাজা করিয়া আসি। যদি এই রকম প্রেম প্রীতি ভালোবাসা লইয়া তোমার জানাজায় আসে, মনে করবা তোমার নামটা ওলির খাতায় উঠিয়া গেছে। স্ত্রী যদি ঘরের ভিতরে জ্ঞান জ্ঞান প্যান প্যান করে, মাথা ব্যথা, হায় রে কি কর্ম, আমরা পাক করে খাওয়াইবো কেডা, ওই যে রব্বানি হোটেলে খাইতে খাইতে আপনার আমাস হয়ে যাইবো গা। এই জন্য বিশ্বনবী বলেন ঘরের স্ত্রী ঠিক থাকলে আমরা সব ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে, নামাজে মজা পাবেন, সব জায়গায় মজা পাবেন, অফিস করে মজা পাবেন, ব্যবসা করে মজা পাবেন। ভাই শরীরটা কেমন কইও না, ঘরে গেলি জ্ঞান জ্ঞান প্যান প্যান ভাল লাগে না, তোমার ভাবি এই যে হুইছে তো হুইছে ওটাও না, পাকা হন আমার ডিম বাজার ভাত আমার নিজের আইন দেখাইতে হয়, এর সাথে অশান্তি আর থাকতে পারে, দেখছেন কোন জায়গায় কাম হয়ে গেছে, টাকা পয়সা সব আছে, ঘরের বিবে মাথায় ব্যথা, পাক করে আপনার খাওয়ার লাগে। বিশ্বনবী এই কথাই বলেছেন, আপনার স্ত্রী সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصرنا فانك خير الناصرين افتح لنا فانك خير الفاتحين وارزقنا فانك خير الرازقين اللهم اهدنا الصراط المستقيم اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنه دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام رب العالمين তুমি একটু মায়ার নজরে তাকায় দেখো, তোমার আশেখ রাসূল বলি লেবু জামনে চিপড়াইলে পানিগুলা জমিনে ছেড়ে দেয়, আল্লাহ তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা চিপড়াইয়া চোখের পানিগুলা ফেলে দিয়েছে। তুমি তো বলেছো নবীর ইশকে আমার ভয়ে যদি কারো চোখ দিয়ে জীবনে এক ফোঁটা পানি পড়িয়ে যায় চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জারি রাখে তোমার ভয়ে তোমার নবীর ইশকে পড়িয়া হাত তুলছে। আল্লাহ যারাই হাত তুলে কাঁদছে এদের জীবনে সবার গুনাহ মাফ করে দাও। কতজনে কোরবানি দিল আগামী বছর হয়তো সন্তানটা কোরবানি দিবে, আমি কবরে দাও
সন্তানটা কাঁদবে, আমার বাবা কত বছর কোরবানি দিয়েছে, আজকে আমার বাবা কবরে চলে গেছে। সন্তানটা কাঁদবে, আমার সন্তান গত বছর আমার মা কোরবানির গোশ খাইত, আজকে মা কবরে আমি কোরবানি দিছি। মায়ের কষ্ট বাবার কষ্ট বুকে নিয়ে কতজন এই মুহূর্তে আমি এতিমের সাথে হাত তুলে কান্দে। আল্লাহ যারাই হাত তুলেছে, মা কইয়া যারা বাসায় যে ডাক দিতে পারবে না, তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যাদের কাছে মা বাবার পক্ষ থেকে আল্লাহ 1,500, 150, 10, 20 টাকা চেয়েছি, আমার পাগল ভাইরা দিয়ে দিছে। আল্লাহ যারা হাত তুলেছে, এদের সকলের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ এদের কোরবানি গুলা কবুল করে নিও। যদি আমাদের ভুল ত্রুটি হয়েছে, মার্জনা করে তুমি আমাদেরকে মাফ করে দিও। আগামী বছর যদি বেঁচে থাকি, আবার সহি সালামত কোরবানি দেওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, কত বাহা কত বিদেশ থেকে আমার বাইরে দোয়া চাইত। আল্লাহ প্রতি জুমার দিন আসলে পাগলের মতো দোয়া চায়, মাঝে মাঝে রাত করে ফেলি, এতবার একজনে দোয়া চাওয়া লাগে কিন্তু মনে মানায় না, কাঁদে আর বলে হুজুর আপনি যখন মোনাজাতে কাঁদেন, টিভির স্ক্রিনে বসে বসে দেখি আর কাঁদি, মনে করি হুজুর বুঝি আমাদের সামনে। আল্লাহ লন্ডন থেকে এরকম ভাবে কতজনে দরখাস্ত করে, কানাডা থেকে প্রতি জুমায় দরখাস্ত করে, আল্লাহ ফ্রান্স থেকে কতজনে দরখাস্ত করে, ইটালি থেকে কতজনে দরখাস্ত করে। আল্লাহ কত বিপদে আছে আমার বাইরে, করোনার কারণে ইনকাম নাই, ছেলে মেয়ের টাকাও পাঠাইতে পারে না। বাহরাইন থেকে কত ভাইরা, ওমান থেকে কত ভাইরা দোয়া চাইল, এই মিরপুরের কত ভাইরা দোয়া চাইল, দরখাস্ত দিয়ে কত ভাইরা স্ত্রী অসুস্থ দোয়া চাইল। আমার মা বোনটাকে কোন বাসায় বসে হাত তুলে বলে যে আজি আপনার সামনে জীবনে বসে ওয়াজ শুনতে আমরা পারি নাই, আমরা মহিলা কিন্তু আপনারে দেখি নাই, কিন্তু আওয়াজ শুনিয়া মোনাজাতে বলি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো। এমনি করে আমার মা বোনরা যারা মোনাজাতে কাঁদে, তাদেরকে আপনি সুস্থ রাখেন গো আল্লাহ। আল্লাহ তাদের সকলের সন্তান স্বামী সন্তানকে সুস্থ রাখেন। আল্লাহ এদের সবার মা বাবাকে আপনি মাফ করিয়া দিয়েন। মসজিদে যারা বিগত যারা জায়গা দিয়ে গেছে, আল্লাহ যারা মসজিদ কমিটি বর্তমান বিগত কমিটি মসজিদের সদস্য বীরেন্দ্র যারা কবরে চলে গেছে, তাদের সবাইকে মাফ করে দেন। আর একটা দরখাস্ত দিব গো আল্লাহ, এই বছর হজে নিল না, আগামী বছর কিন্তু মিস করতে দিও না, আগামী বছর মিস করতে দিও না। দুইটা বছর হয়ে গেল তোমার কাবা ঘরটা দেখি, আল্লাহ এই বছর যারা হজ করছে তারা কত ভাগ্যবান, তাদের সবার হজকে কবুল করে নেওয়া আল্লাহ, তাদের হজকে কবুল করে নেওয়া আল্লাহ। আল্লাহ আমার খালু জান, আমার এতিম বানাই চলে গেছে, আমার খালুর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার খালুর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মানুষ হিসেবে কোন ভুল ত্রুটি করে থাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাগফিরাতিহি ওয়া রহমাতিহি।